আপনারা যদি কোনো ব্যক্তির কাছ থেকে কোনো প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের চেক নিয়ে থাকেন সেক্ষেত্রে ওই চেক নেওয়ার ক্ষেত্রে একটু বেশি সাবধান থাকবেন কেননা ব্যক্তিগত যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেটির ব্যাঙ্ক চেক লিখার ক্ষেত্রে যে ধরনের নিয়ম তার সাথে কিন্তু প্রতিষ্ঠানের নামে থাকা কারেন্ট অ্যাকাউন্টের ব্যাঙ্ক চেক লেখার নিয়ম কিন্তু একটু ভিন্ন আছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি যদি কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির কাছ থেকে প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের চেক নিয়ে থাকেন সেক্ষেত্রে অতিরিক্ত কোন বিষয়ে সাবধান থাকবেন তো এখানে আপনারা একটি ব্যাঙ্ক চেক দেখতে পাচ্ছেন যেটির উভয় দিককে আমি এখানে আপনাদের কাছে প্রদর্শন করলাম তো এক্ষেত্রে প্রথমে আপনাদেরকে কিন্তু একটি বিষয় নিশ্চিত হতে হবে যে ব্যক্তি আপনাকে এই ব্যাঙ্ক চেকটি দিচ্ছে আপনি কিভাবে নিশ্চিত হবেন সেটি কোনো প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের চেক কিনা এটি নিশ্চিত হওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে চেকটি হাতে নিয়ে একেবারে চেকটির বা দিকের নিচের দিকে দেখবেন যে চেকটি কার নামে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এই চেকটি হচ্ছে ইসরাত এন্টারপ্রাইজের নামে আর কোনো যদি ব্যক্তির নামের এই ব্যাংক অ্যাকাউন্টটি হতো সেক্ষেত্রে অবশ্যই ব্যক্তির নামটি এখানে টাইপ করা থাকতো যেহেতু এটি ইসরাত এন্টারপ্রাইজ নাম লেখা আছে তাহলে আমাকে অবশ্যই বুঝতে হবে এটি একটি প্রতিষ্ঠানের চেক একই সাথে ওই প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টের নম্বরটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এটি দেখে কিন্তু আপনি কনফার্ম হবেন যে এটি একটি প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের চেক তো তাহলে প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক নেওয়ার ক্ষেত্রে কী বিষয়ে থাকবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যেখানে ব্যক্তি সিগনেচার করার অপশন থাকে সেখানে যাতে সিগনেচারের পাশাপাশি ওই প্রতিষ্ঠানের অবশ্যই সিলটি থাকে আমি আবারও বলছি যেখানে সিগনেচারের অপশন থাকে অর্থাৎ চেকের যে মূল পাতাটি থাকে সেখানকার যেখানে সিগনেচারের অপশন থাকে এখানে সিগনেচারের পাশাপাশি অবশ্যই যে ব্যক্তি এই প্রতিষ্ঠানের মালিক তার যেন অবশ্যই সিল থাকে তো এটি কিন্তু আপনারা অবশ্যই নিশ্চিত করে নেবেন এই সিলটি ছাড়া কিন্তু এই সেকটি বৈধ বলে গণ্য হবে না তো এটি গেল প্রথম বিবেচ্য বিষয় একই সাথে আপনাকে যে কাজটি করতে হবে সেকের যদি অপোজিট পাতা দেখেন সেখানেও কিন্তু যে ব্যক্তি এই সেকটি আপনাকে প্রদান করতেছে অর্থাৎ এই ইসরাত এন্টারপ্রাইজের যে ব্যক্তি ওনার তার কিন্তু সিগনেচার দুটো এখানে আবার অতিরিক্ত হিসাবে সেকের অপোজিট পাতায় নিয়ে রাখতে হবে তাহলে যে ব্যক্তি আপনাকে দিচ্ছে সে অবশ্যই তিনটি সিগনেচার করবে একটি হচ্ছে সেকের মূল পাতায় একই সাথে অপোজিট পাতায় আরও দুটি সিগনেচার করবে আর সেকের যে মূল পাতায় যেখানে সিগনেচারের অপশন সেখানে অতিরিক্ত একটি সিল সে প্রদান করবে কিন্তু ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের যদি আপনি চেক নিয়ে থাকেন বা সেভিংস অ্যাকাউন্টের যদি কোনো চেক নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই সিলটির বাধ্যবাধকতা নেই সিলটি না দিলেও হবে কিন্তু কোন প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টের যদি আপনি চেক নিয়ে থাকেন অবশ্যই এই সেলটি অবশ্যই আপনারা দেখে নেবেন নিশ্চিত হয়ে নিবেন এটি ব্যতীত কিন্তু আপনার চেকটির কোনো মূল্য থাকবে না